Hello friends, welcome to Live Life with Soumi. আর আজকে হচ্ছে বৃহস্পতিবার 4th July 2019 তো আজকের একটা ভীষণ স্পেশাল একটা ডে আজকে হচ্ছে রথ হ্যাঁ তো রথে আমরা যেটা করি সেটা হচ্ছে আগের বছর থেকে আমার ছেলে ফার্স্ট রথ টানা শুরু করেছে তো একটা ছোট মতন রথ ওকে আগের বছর কিনে দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে ও টেনেছিল আর এবারেও আমরা সেই রথটা রেখে দিয়েছিলাম রথটা আজকে সাজানো হবে সাজিয়ে টাজিয়ে তারপর আমরা বিকেলবেলা নিয়ে বেরোবো তো আগের বছরের রথটাই আছে তো সেই রথটাই নামিয়েছি সেই রথটা সাজাবো সবই দেখাবো আপনাদেরকে তারপর বিকেলে একটু নিয়ে বেরোবো রথটা দেখাই এই যে এই হলো আমার ছেলের রথ তো এটাকেই একটু ঠিকঠাক করে দিতে হবে তো তার জন্য জিনিসপত্র সমস্ত কিনে নিয়ে এসেছি তো দেখি কখন সাজানো হয় এখন এই একটু চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপর মানে জাস্ট স্কুল থেকে আসা হলো এবারে খাওয়া দাওয়া করে তারপর বসবো সাজানোর জন্য আর আজকে সকালে কি কি রান্না করেছি চলুন দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা তরকারি এটা হচ্ছে ওই ধোকা আছে না ধোকার তরকারি ধোকা দিয়ে আলু দিয়ে তো ধোকাটাকে আমি কি করেছিলাম ভাজার ভেজে নেওয়ার পর আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম ক্রাশ করে আলু দিয়ে তরকারিটা করেছি ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই একটা তরকারি করেছি কিছু না এটা তো ভাত আর এইটা হচ্ছে মাছের ঝোল এটা হলো মাছের ঝোল আমার ফ্ল্যাটে ঢোকার পরেই প্রথমেই পড়ে হচ্ছে এই মাল্টি ইউটিলিটি ক্যাবিনেটটা তো এইটা পরিষ্কার রাখাটা মানে খুব জরুরি হয়ে ওঠে কারণ প্রথমে বাড়িতে ঢুকেই এটা চোখে পড়ে তাই এই জায়গাটা নোংরা হয়ে গেলে ভীষণ কীরকম যেন একটু খারাপ লাগে তো আজকের মনে হচ্ছে যেন এটা একটু ধুলো পড়েছে একটু নোংরা হয়ে গেছে তো সেজন্য আমি এই পাটটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু চেঞ্জ টেঞ্জ করে আবিরকে খাওয়াবো আর এই অ্যাকোয়ারিয়ামটা তো আমাকে মোটামুটি রোজই একরকম পরিষ্কার করতে হয় ধুলো ভীষণই পড়ে আর অ্যাকোয়ারিয়ামে যেহেতু মাছগুলো থাকে সেজন্য অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার রাখাও খুব দরকার আর অ্যাকোয়ারিয়ামের ওপরে আমি রাখি হচ্ছে একটা ল্যাম্প তবে এই মাল্টি ইউটিলিটি ক্যাবিনেটের ওপরের যে ডেকোরেশনটা আপনি এখন আপনারা দেখবেন সেটা কিন্তু মাঝে মাঝেই আমি চেঞ্জ করে দিই কারণ মানে সবসময় একরকম থাকে না যখন আমার যেরকম ইচ্ছে হয় আমি সেরকম সাজাই আর এখন যেরকম সাজানো আছে সেটাই আমি দেখাচ্ছি তো সেইগুলোই আমি আরেকবার পরিষ্কার করে শুধু ধুলোগুলো ভালো করে মুছে নিয়ে আরেকবার সুন্দর করে সাজিয়ে দেব আর এই মাল্টি ইউটিলিটি ক্যাবিনেটের ভেতরটা কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেটার ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান তো একবার দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে দেব আর এখানে আমি কিছু ইনডোর প্ল্যান্টস রাখি যেরকম এইটা একটা রয়েছে এটা একটা হোয়াইট সেরামিক পটের মধ্যে রেখেছি নিচেতে একটা ওই সেরামিকেরই একটা ট্রে টাইপের রাখা আছে যাতে জলটা এক্সট্রা যে জলটা যদি বেরোয় তাহলে সেটা ওর মধ্যে যেন স্টোর করা থাকে ওপরেও ওটা একটা ইনডোর প্ল্যান্ট আর এই লাল রঙের যেটা দেখছেন এটা হচ্ছে একটা সেরামিকের অয়েল বার্নার আর এই গাছটা আর্টিফিশিয়াল তো এইটাকে আমি একটা ওই সেরামিকের একটা হোয়াইট কালারের পটের মধ্যে রাখি তো ব্যাস এইগুলো হলো ওই উডেন শুজ বা ক্লগস যেটাকে বলা হয় এগুলো আমার হাজবেন্ড যখন নেদারল্যান্ড গেছিল তখন নেদারল্যান্ড থেকে এইগুলোকে আনা নেদারল্যান্ডের লোকেরা এখনও এই ধরনের উডেন শুজ বা ক্লগস পরে থাকে তো এখানে থ্রি পেয়ার্স অফ উডেন শুজ আছে হ্যালো এখন এই যে রথ সাজানো শুরু করেছি
রথটা চটপট সাজিয়ে নিই, বিকেল হয়ে গেছে কারণ আবির বেরোবে রথ নিয়ে, তো চলুন আগে সাজিয়ে নিই। রথ সাজানো মোটামুটি কমপ্লিট, তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি সাজিয়েছি, আর এখন আবির প্রচণ্ড তাড়াহুড়ো করছে বেরোনোর জন্য, ও একদম রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি আপাতত এখানেই শেষ করব, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব লিভ লাইফ উইথ সৌমি। আর আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মাই জার্নি। আর এখন এই যে পুরো রেডি, তো চলুন এবার একটু বেরোনো যাক, তারপরে দেখাবো অল্প কিছু ভিডিও আর একটু ছবি, তো এনজয় করুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে জানাই শুভ রথযাত্রা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।